রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারাত লি আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। তবে আল্লাহর রাসূল চারটি জিনিস দেখতে বলেননি, বলেছেন এটা পুরুষের স্বভাব, এটা পুরুষ মানুষের যুবকের গতি। এরা বিবাহ করলে চারটি জিনিস দেখে, আরবাইন, লি মালেহা, অলে হাসাবেহা, অলে জামালেহা, অলে দিনেহা। প্রথমে দেখে টাকা, বিবাহ করলে জমি জায়গা পাওয়া যাবে কিনা, ভাগ দেয় এলাকায় যদি শ্বশুর বাড়িতে দশ শতক জমি মিলে তাহলে তো কোটি কোটি টাকা। আল্লাহ নবী এভাবে বলেননি, আল্লাহ নবী বলছেন পুরুষের স্বভাব, ওরা বিবাহ করলে চারটে জিনিস দেখে। এক, মেয়েটার বাপ মা ধনী কিনা। দুই, অলে হাসাবেহা, মেয়েটার বাপ মা বংশীয় কিনা। কোনো সময় মারামারি লাগলে বা জেল হাজত হলে টাকা পয়সা বা কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে কি না, বংশ দেখ। তিন, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কি না, তিন নম্বরে এসেছে। চার, মেয়েটা ধার্মিকা কি না, এইটা মানুষের দেখে। ধর্ম পুরুষও দেখে যে মেয়েটা ভালো কি না, ও নিজে জেনা করে, কিন্তু ও যদি বুঝতে পারে যে এই মেয়েটার সাথে কারো জেনার সম্পর্ক আছে তাহলে ও বিবাহ করবে না। ওর হাজারো সম্পর্ক আছে সেটাও এখন দেখবে না, এমনকি তার সম্পর্ক জানে, কিন্তু ছ মাস বছর পরে যদি মেয়েটার দুর্বল সম্পর্ক প্রমাণ হয়ে যায় তাহলে সে তাকে তালাক দিয়ে দিবে। তো পুরুষ মানুষও ধার্মিক মেয়ে খুঁজে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জাতির দিন তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। এইটা আল্লাহ রাসূল বললেন, তিনি বললেন পুরুষেরা চারটা দেখে, আমি বলছি একটা। কথা বোঝা যায়নি? এটা পুরুষ মানুষের স্বভাব, ওরা দেখে চারটে, আমি বলছি একটা। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এইটা সারমর্ম কি, এইটা কি কথা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী, এই কথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা বলা হলো যে ইন আলিম, তো আমি যদি বুঝতে পারি সবচেয়ে দামি সম্পদ কোনটা তাহলে আমি সেটা সঞ্চয় করে রাখব। আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কোনটা, ভালো সম্পদ দামি, তখন আল্লাহ রাসূল বলছেন ও সঞ্চয় করে রাখবা, তাহলে শোনো আফজালহু, সম্পদের সবচেয়ে দামি সঞ্চয় করে রাখবা, সম্পদের সবচেয়ে দামি লেসানুন জাকির, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বলতে পারে। বলতে শিখতে হবে যখন তখন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এগুলো যখন তখন উঠতে বসতে একবারে গতির সাথে নিয়ে চলে আসতে হবে, জরুরি। দুই, কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতেই খুশি। তিন, ইমরাতুন তুইনু যাওজাহা আলা দীনিহি, যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে। প্রত্যেক দিন যখন রাত দশটায় আসে তখন জিজ্ঞাসা করে কি ব্যাপার, ব্যবসায় কাউকে ফাঁকি দেওনি তো, দুশো টাকার জিনিস পাঁচশো টাকায় বিক্রি করনি তো, দেখো আমি ভাগ দিয়ে গ্রামের গ্রাম গরিব ঘরের মেয়ে, বিত্তশালী হতে আমি এভাবে রাজি নই, তুমি ফাঁকি দিয়ে ব্যবসা করিও না, আমার একটা কথা রক্ষা করো। যদি স্বামী হেডমাস্টার হয় তো বিকালে একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে, কি ব্যাপার ঘটনা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি, মাছ নিয়ে এলে মানে কিভাবে নিয়ে এলে, বলে একটা ছেলে ফর্ম ফেরাবার জন্য তিন হাজার টাকা দিয়েছিল, এক হাজার টাকা দুই হাজার নিয়ে চলিস, তোমার সামনে আমি মাছ মাটিতে পুঁতে দিলাম,
আমার তালাক হবে না, এই বাড়িতে থাকবো সেটা আমি বুঝতে চাচ্ছি না। আমি তোমার মাছ রান্না করব না, তোমার সামনে আমি মাছ মাটিতে পুঁতে দিলাম। তুমি মনে রেখো, আমাকে এনে সংসার করলে বৈধ রুজি দিয়ে সংসার করতে হবে। স্বামীকে সহযোগিতা করে দিনের উপরে। দেখো আমি ঘুমিয়ে যাই, রাত 12টা পর্যন্ত তুমি এই মোবাইলে ছবিতে টিভিতে দেখতে থাকো ল্যাংটা মেয়ে, মনে করো না যেটা তুমি খুব ভালো করছো। আমি কটাক্ষভাবে বললে তুমি খারাপ মনে করবা, তবে মনে করো এর জন্য তুমি ক্ষতিগ্রস্ত হবা। আমার কথা মেনে চলো, আমি তোমার সব, ভালো আমি তোমার, মন্দ আমি তোমার, অঙ্গ প্রত্যঙ্গ আমি, আমার সব তোমার জন্য বিলিয়ে দিয়েছি। তুমি আর একজন নগ্ন মহিলাকে দেখে ক্ষতিগ্রস্ত হয় না, দেখো তুমি আমার কথা রক্ষা করো। আগেই ঘুম থেকে উঠে স্বামীকে জাগাচ্ছে, দেখো আজান হয়ে গেল, উঠো সালাত আদায় করো। সার্বিকভাবে যে স্ত্রী সহযোগিতা করে সেই হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দামি সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবান লিসাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে, চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এই ছেলে তোমরা দেখো তো এখনো দুই একজন, তোমরা দাঁড়িয়ে আছো কেন, সামনে এসে বসো, যাও বসো, দাঁড়িয়ে থাকলে তো অনেক সময় তুমি অমনোযোগী হয়ে যাবা, কথা শুনতে শুনতে তুমি আর একজনের সাথে কথা বলবা। এই ছেলেরা দায়িত্ব পালন করার ভাগ দিয়ে কোনো ছেলে আছে, যান বলেন, দ্রুত বসাতে হবে সামনে, না হলে চলে যেতে বলতে হবে বাদ দাও। তুমি মনে করছো আমি এই ইসব জুলেখার কাহিনী বলতে এসেছি না, দিন রাত বলছি, 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 34 বছর থেকে আমি শিক্ষকতা করছি, 26 বছর থেকে আমি নিজ হাতে ফতোয়া লিখি, 26 বছর থেকে, 6 বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি, বোর্ড পরিচালনা করি। আমার সামনে যারা বসে থাকেন বড় বড় বিদ্বান দেশ বিদেশের, যাদের 70-80 হাজার টাকা বেতন এক একজনের, আপনাদের জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ, কিভাবে দেন আমি সেটা বুঝতে পারি না। লাতুরে এক্সে ভাগ দিয়ে তো 10 টাকাটা দিনই, কিভাবে চলে আমি সেটা আমি জানি না, তবে চলে এটা আমি দেখতে পাচ্ছি। এক মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে, কিভাবে চলে এটা আমিও বুঝি না।